হে গাইস, চলে এসেছে সিজন ফিনালে নিয়ে। আর আজকেও আমার সাথে আছে মামাশ্রী। বাচ্চারা আমার প্রণিপাত, যারা আগের ভিডিওটি দেখোনি তারা এখনই গিয়ে আই আইকনে ক্লিক করে দেখে নাও। আজকে শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে আমি এই গেমের হিস্ট্রি নিয়ে কিছু বলবো। তো চলো শুরু করা যাক। গত সপ্তাহে আবু আলমের কথা মতো ওই একজনকে মারতে ডেমিকাসের উদ্দেশ্যে রওনা দিলাম, এবং গুরুতে পৌঁছে জিজ্ঞেস করলাম কোথায় কোথায় খবর পাওয়া যেতে পারে। সে আমাকে সাউথের টাওয়ার ও একাডেমিতে এবং পূর্বে হসপিটালে খোঁজ নিতে বললেন। এরপর এক স্পাইয়ের খবর আরেক স্পাইকে পৌঁছে দিয়ে জানতে পারলাম জুবের মাদ্রাসায় তার অনুগতদের সাথে সুরক্ষিত অবস্থায় আছেন। এরপর দুই লোকের কথা শুনে বুঝতে পারলাম আজকে জুবের মিটিং ডেকেছে মাদ্রাসায়। এরপর এক স্পাইয়ের থেকে সেনানায়ক মারার ডিল নিলাম, কিন্তু সেটাও না পারায় সেখান থেকে কোনো রকমে পালিয়ে বাঁচলাম। এরপর এক লোক বক্তৃতা শেষ করে বাড়ি যাবার সময় তাকে ধরে দুটো উত্তর মাধ্যম দিতে সে বলল জুবাইয়ের সব বই নাকি মাদ্রাসার ওইখানে নষ্ট করছে। এরপর তাকে মেরে ফেললাম, কারণ সে বেঁচে থাকলেই আমার সমস্যা। আর মামাশ্রী বলেন অনেক মূল্যবান। এরপর বুরুতে ফিরে এসে বললাম জুবাইয়ের মাদ্রাসার ওইখানে এবং বালক নিয়ে চলে গেলাম তাকে মারতে। মাদ্রাসায় পৌঁছে দেখলাম জুবাইয়ের একজনকে আগুনে পুড়িয়ে খুন করেছে, কারণ সে তাকে বই পোড়াতে নিষেধ করেছিল। এখন এরপর সে তারই মতো দেখতে কিছু লোকের সাথে মিশে সেখান থেকে বেরিয়ে গেল। মামাশ্রী, সব জুবায়ের তো একই সেম, আসল জুবায়ের কোনটা? এটা না, না এটা না, এটা না, এটাও না, এটা তো হবে না, তাহলে ওইটা, ওই ওই পালাই ধর, এটাই অবশ্যই উত্তর, এটাও না। এই তো তোর পাইছি রে, উত্তম বাছা আমার, উত্তম। এরপর পালিয়ে বুড়োতে ফিরে আসলো। এরপর দেখলাম হঠাৎ করে মেমোরি সেট হয়ে গেল, আমি অ্যানিমাস থেকে বেরিয়ে ঘুমাতে গেলাম। পরদিন আবার ঘুম থেকে উঠে আমি অ্যানিমাসে প্রবেশ করলাম। এরপর দেখি আমি মাস্টারের সামনে দাঁড়িয়ে আছি। মাস্টার আমাকে কোনো ক্রুসেড নেতাকে মারার জন্য জেরুজালেম পাঠানো, এবং সেখানে গিয়ে পুরো থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে আমি বেরিয়ে পড়লাম। খুঁজতে খুঁজতে এক স্পাইয়ের খবর আরেক স্পাইকে পৌঁছে দিয়ে রবার্টের অবস্থান জেনে নিই। বাই দ্য ওয়ে, ক্রুসেড নেতার নাম হলো কিন্তু রবার্ট। এরপর এক টেম্পলারকে উচ্চমাধ্যম দিয়ে রবার্টের সৈন্যদের অবস্থান সম্পর্কে জানলাম। এরপর তাকে মেরে ফেললাম, কারণ মামাশ্রী বলেন অনেক মূল্যবান। এরপর এক স্পাইয়ের কথা মতো আর্চার মেরে রবার্ট কোথায় আছে তা জানলাম। এরপর বুরুতে ফিরে এসে বালক নিয়ে রবার্টকে মারতে এক জানাজায় উপস্থিত হল। তারপর হঠাৎ দেখলাম রবার্টের সকল সৈন্যরা ওই মৃত ব্যক্তির খুনের সন্দেহে সবার উপর আক্রমণ করল, এবং আমি সেখান থেকে পালালাম এবং তারা আমার পিছনে ধাওয়া করতে লাগলো। এরপর কিছু বন্ধু সহায়তায় রবার্টের পিছন মারতে সমর্থ হলাম। কিন্তু এ কি, এ কে, এ তো একটা মেয়ে। আচ্ছা আমার ষড়যন্ত্র, এমন বোকামো কেন করলে? আমি কিছু জানি না মামাশ্রী। পরে সে মেয়েটি বলল রবার্ট নাকি তাকে তার জায়গায় অধ্যুষিত করে সে পালিয়েছে। এরপর আমি রবার্টের উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করলাম, এবং যেতে যেতে দেখি কিছু সৈন্য আমাকে আক্রমণ করল। এরপর সকল সৈন্যকে মেরে আমি সামনের দিকে এগোলাম এবং দেখলাম রিচার্ড তার সৈন্যদের নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। তাকে গিয়ে রবার্ট তার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে তা বললাম। সে প্রথমে বিশ্বাস না করলে গার্নিয়ায় যে রবার্টের নেতৃত্বে অ্যাসাসিনেশন হয়েছে তা বললাম। সে রবার্টকে জিজ্ঞেস করলে সে তা স্বীকার করে। একে দেখে কার মতো জানি লাগতেছে। সে আরো বলল এটি নাকি সে রিচার্ডের ভালোর জন্যই করেছে। এখন কার কথা সে বিশ্বাস করবে? এটি ঠিক করার জন্য রিচার্ড আমাদের দুজনের মধ্যে একটি ডুয়েলের ঘোষণা করলো। তখনই দেখলাম রবার্টের সকল সৈন্য আমাকে ঘিরে ধরলো।
সালা দুয়েল ঠোয়ার কথা ছিল আমার আর রবার্টের মধ্যে, এরে হেনে কি করে, কি ঝামেলায় ফাঁসলাম রে বাবা। এরপর যুদ্ধ শুরু হলো, কিন্তু আমি কিছুতে তাদের সাথে পেরে উঠছিলাম না। তখন মামাশ্রী বললেন, আচ্ছা আমার বাসুদেব কৃষ্ণ বলেছে শত্রুকে পৃষ্ঠ প্রদর্শন করাও পরিকল্পনারই অংশ হয়ে থাকে কখনো কখনো। এরপর আমি ভাগতে লাগলাম। অবশেষে রবার্টকে মারতে সক্ষম হলাম। সে আমাকে বলল, টেম্পলার 9 জন নয় বরং 10 জন, এবং 10ম ব্যক্তিটি হলো আমার মাস্টার আবু আলিম। ওই দূত! সে আমাকে আরো বলল, আমি যদি পাপেট হয়ে বাঁচতে না চাই তবে আমি যেন আবু আলমকে খুন করি। সে আমাকে আরো বলল, সে নিজেকে ইচ্ছা করে আমার হাতে মরতে দিয়েছে যাতে সে এসব থেকে মুক্ত হতে পারে। এরপর কতক্ষণ রিচার্ডের সাথে পেঁচাল মেরে সেখান থেকে চলে এলাম। এরপর দেখলাম আমার মেমোরি হঠাৎ করে শেষ হয়ে গেল, এবং পাগলা সায়েন্টিস্ট আমাকে বলল, কয়েকজন অ্যাসাসিন বন্ধু নাকি আমাকে বাঁচাতে এসেছিল কিন্তু সিকিউরিটিরা তাকে মেরে ফেলেছে। এরপর আমি ঘুমাতে গেলাম। ঘুম থেকে উঠে আমি আবার অ্যানিমাসে প্রবেশ করলাম। এবার মেমোরি শুরু হওয়ার পর আমি নিজেকে নিজের গ্রামের মধ্যে দেখলাম, এবং সবাইকে দেখলাম যেন মাস্টার আবু আলিম দ্বারা সম্মোহিত হয়ে আছে। এরপর আমি কিছু দূর যাওয়ার পর কিছু সৈন্য আমাকে আক্রমণ করলো। তখন আমার ফ্রেন্ড মাদির আমাকে বাঁচালো। সে আমায় বলল, আবু আলিম আমাদের সাথে বিট্রে করেছে। সে আমাকে আরও বলল, আবু আলিমকে থামাতে সে আমাকে সাহায্য করবে। এরপর প্রাসাদে ঢুকতে দেখলাম সব দরজা যেন আপনা থেকেই বন্ধ হয়ে যাচ্ছে। এরপর আবু আলিমের সামনে চলে গেলাম। সে আমাকে তার সেই কন্ট্রোলার বল দিয়ে আটকে ফেলল, এবং আমাকে মারতে সেই 9 জন টেম্পলারের ভূতকে আমার পিছনে লেলিয়ে দিল। এরপর তাদের শেষ করার পর মাস্টার এবার নিজেই আসলো আমাকে মারতে। সে দেখলাম নিজেকে অনেকগুলোতে প্রকাশ করলো, এবং সবাই আমাকে একসাথে মারতে উদ্যত হলো। তাদের হাত থেকে বাঁচার জন্য আমি ভাগতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে যেটা পিছনে থাকে সেটারে মারতে থাকলাম। এভাবে এক একটাকে মারার পর অবশেষে আসল মাস্টারকে মারলাম, এবং মাস্টারকে মারার পর সে বলল, সে নাকি শান্তি আনতে চেয়েছিল। আমি বলি, তোমার শান্তির দরকার নাই, আমি আমার শান্তি আনব। এরপর দেখলাম সে গোলকটা থেকে একটি পৃথিবীর মানচিত্র বের হলো। এরপর মেমোরি শেষ হলো। মেমোরি শেষ হওয়ার পর কিছু এজেন্টের মতো লোক এসে আমাকে বললো আমাকে মারতে, কিন্তু লুসি তখন তার এর প্রতিবাদ করলো। সে আমাকে বলল, আমাকে নাকি তাদের দরকার। এরপর তারা সবাই বের হয়ে যাওয়ার পর আমি দেখলাম ফ্লোরে এবং পুরো দেয়ালে কী সব লেখা জানি। সে লেখা অনুসরণ করতে করতে নিজের বেডরুমে যাওয়ার পর দেখলাম আমার সারা দেয়ালে কী সব আঁকাবুকি আঁকা। এভাবেই আমার এই গেম শেষ হলো। তো এবার সময় গেমের কাহিনী নিয়ে কিছু বলার। তো বেসিক্যালি গেম যদিও রিলিজ হয় 2007, কিন্তু এর কাহিনী শুরু হয় 2012, মানে একটু বেশি আগায় দিল আর কি। যাই হোক, এবস্টারগো নামের এক কোম্পানি ডেসমন্ড মাইন্স নামের এক ছেলেকে কিডন্যাপ করে। তারা একটি সিক্রেট বল অর্থাৎ ডিস অফ ইডেন পেতে চায়, যা দ্বারা মানুষের মন নিয়ন্ত্রণ করা যায়। তাই তারা ডেসমন্ডকে কিডন্যাপ করেছে যাতে তারা তার জেনেটিক্সকে মেমোরি অ্যানিমাসের মাধ্যমে দেখে জানতে পারে যে এই ডিস অফ ইডেন কোথায় আছে। ডেসমন্ডকে কিডন্যাপ করেছে কারণ সে মহান অ্যাসাসিনদের বংশধর, যাদের একজন আল্টিয়ার, যাকে নিয়ে আমরা এই গেমটা খেললাম। আল্টিয়ার একজন অ্যাসাসিন যে 1191 অর্থাৎ যখন তৃতীয় ক্রুসেড যুদ্ধ চলছিল তখনকার একজন অ্যাসাসিনের যোদ্ধা। সে থাকতো হোলি ল্যান্ডে অর্থাৎ ডামাস্কাস, আকা, জেরুসালেম আর মাসিয়াফ, এবং তার নেতা ছিল আল মুআলিম। এর গল্পটা এগিয়েছে মূলত আল মুআলিম নির্দেশে 9 জন টেম্পলারকে খুন করার মাধ্যমে। সে বলেছে তাদের খুন করার মাধ্যমে সে তার নিজের রাজ্যকে ক্রুসেডদের হাত থেকে রক্ষা করছে, কিন্তু মূলত সে তার কাছে যে পিস অফ ইডেন আছে যা সে 9 জন টেম্পলার থেকে চুরি করেছে তার ধামা চেপা দেওয়ার জন্য এসব খুন করছে। যা হোক, শেষ পর্যন্ত আল্টিয়ার সত্যটা জানতে পারে এবং সে মাস্টারকে খুন করে, এবং সে পিস অফ ইডেন থেকে বাকি পিস অফ ইডেন কোথায় আছে তা সে জানতে পারে। যাই হোক, তৃতীয় ক্রুসেড যুদ্ধের মধ্যে টেম্পলার ও অ্যাসাসিনের মধ্যে এমন কোনো যুদ্ধ হয়েছে কিনা আমি জানি না, কিন্তু এখানে মার্স
ফুদ্দিন এর কথা বল যে বলা হয়েছে সে আসলে এক্সিস্ট করত। তার আসল নাম ছিল বাহা আদ্দিন ইবনে রাফি ইবনে সাদাত, যে ছিল মূলত জেরুজালামের একজন জাজ। যাই হোক, আর এদিকে লুসি সবসময় ডেসমন্ডকে প্রোটেক্ট করত, কারণ সে নিজেও ছিল একজন অ্যাসাসিন। এরপর ডেসমন্ড যে চিত্রগুলো দেখেছিল সেটা আসলে তার মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে ছিল। তো গাইস, শেষ হলো অ্যাসাসিন স্ক্রিড 1, দেখা হবে আবার অ্যাসাসিন স্ক্রিড 2 নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই, মামাশ্রী। মামাশ্রী কিছু বলুন। সোনাটা আমার, পাছাটা আমার, সদা সুখে থাক।